দুর্নীতির মামলায় দশ বছরের দণ্ডপ্রাপ্ত সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমকে জামিন দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন একসঙ্গে দশ বছর দণ্ডের বিরুদ্ধে সাত সালে চব্বিশ অক্টোবর হাজি সেলিমের বিরুদ্ধে লালবাগ থানায় অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক এ মামলায় দুই সালে আট সাতাশ এপ্রিল তাকে দুই ধারায় তেরো বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত 2009 সালে পঁচিশ অক্টোবর এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন হাজি সেলিম দুহাজার এগারো সালে দোসরা জানুয়ারি হাইকোর্ট এক রায়ে তার সাজা বাতিল করেন